সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমার 19তম ব্লগে আপনাদের মাঝে তুলে ধরছি ঢাকার অন্যতম অভিজাত এলাকা ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু গুলশান। গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা, একসময় ঢাকার প্রধানতম কমার্শিয়াল এলাকা ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মতিঝিল। অফিসপাড়া বা ব্যাংকপাড়া বলতে তখন সবাই শুধুমাত্র মতিঝিলকেই মনে করত। সময়ের সাথে সাথে এসেছে পরিবর্তন। বর্তমানে ঢাকার নতুন বাণিজ্যিক কেন্দ্র বা কমার্শিয়াল হাব এখন গুলশান এবং এর আশেপাশের এলাকা। ঢাকা শহরের ঠিক মধ্যবর্তী এলাকা ধরা হয়ে থাকে এই গুলশান এলাকাটিকে। গুলশান এলাকাটি দুই ভাগে বিভক্ত, গুলশান এক এবং গুলশান দুই। গুলশান দুইয়ের বড় একটি অংশেই বিদেশি দূতাবাস বা অফিসসমূহের অবস্থান। ঢাকার অন্যতম গাছপালা শোভিত এই এলাকার চারদিকে মহাখালী, তেজগাঁও, বাড়িধারা, বাড্ডা, বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকার অবস্থান। এই গুলশান এলাকাতেই রয়েছে ওয়েস্টিন এবং রেনেসেন্স ঢাকায়ের মতো পাঁচতারকা হোটেলসমূহ। এছাড়াও ডোরেন হোটেল, দ্য ওয়ে এবং সিক্স সিজন হোটেলের মতো তারকা হোটেলও রয়েছে এই গুলশান এলাকায়। এই এলাকার বড় বড় কমার্শিয়াল ভবনগুলোতে রয়েছে নান্দনিক সৌন্দর্য।